নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক আমি গার্গী এবং আজকে আমি তোমাদের সাথে উনতিরিশ তিরিশ আর একত্রিশে আগস্ট দু হাজার একুশের কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করবো যদিও এই আগস্ট মাস শেষ হয়ে গেছে এবং আমরা বর্তমানে সেকেন্ড সেপ্টেম্বরে দাঁড়িয়ে আছি বাট লাস্ট মান্থে তোমরা জানো আমার একটু গ্যাপ হয়ে গেছিল তো সেই কারণে আমি তোমাদের ঠিকঠাক কমপ্লিট করতে পারিনি তো আজকে আমাদের আগস্ট মাস শেষ হয়ে যাবে ক্লাসের পিডিএফ তোমরা ক্লাসের পরে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং ফুল মান্থ মানে ফুল আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা উইথ এক্সপ্লানেশন যেটা হয় সেটাও তোমরা ক্লাসের পরে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে উইদাউট এক্সপ্ল্যানেশান মানে ওয়ানলাইনার যে জিকেটা হয় কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা হয় ওটা আমি রেডি করতে পারিনি ওটা কালকে দিয়ে দেবো ঠিক আছে তো আজকে তোমরা উইথ স্ট্যাটিক জিকে বা উইথ এক্সপ্লানেশান কারেন্ট অ্যাফেয়ার্সটা পেয়ে যাবে ঠিক আছে যদি আমি বলেছিলাম গতকাল ক্লাস নিয়ে গতকালই শেয়ার করে দেবো বাট গতকাল আমি রেডি করে উঠতে পারিনি সেই কারণে আমি ক্লাসটা তো তোমরা এই আজকে ক্লাসের পর পেয়ে যাবে হুম কবে কবে পুচকি ক্লাস অ্যাকচুয়ালি সরি মণিদীপা এটা তোমাদের দোষ না আমারই দোষ অ্যাকচুয়ালি একটু গ্যাপ পড়ে গেছিলো বুঝতেই পারছো তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে আমি উইকেন্ডে একটু দুদিনের জন্য বেড়াতে চলে গেছিলাম এবং তার আগেও কিছু গ্যাপ হয়ে গেছিলো তো সেই কারণে আমাকে একদিন বা দুদিনের কারেন্ট অ্যাফেয়ার্স একসাথে করাতে হয়েছে সেই কারণে আপাতত অনেকদিন কোনো পুচকি ক্লাস নিতে পারিনি আগামীকাল ফার্স্ট আর সেকেন্ড অক্টো সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করার পর আশা করছি আবার আমি তোমাদের সেই পুচকি ক্লাসটা নিয়ে আসতে পারব আছে সেলফ দ্যুত প্রথমত কারোর থেকে তোমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক নেওয়ার দরকার নেই তুমি কাইন্ডলি এই ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে যাও ওখানে দেখবে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক শেয়ার করা আছে তুমি ওখান থেকে অ্যাক্সেস করে নিতে পারবে ঠিক আছে শেখ সংগ্রাম আশা করছি করব তবে আমি সব সময় বলি আমি নিজে একজন অফিসার হয়েও আমি তোমাদের এটুকুনি বলি যে কোন কারোর নোটস কোনো আমার পার্সোনালি মনে হয় যে নিজের তৈরি নোটস বা নিজের পড়ার থেকে বেশি কোনো কিছু তোমাকে বেনিফিট দিতে পারে না সুতরাং তুমি নোটস পড়ো ডেফিনেটলি নোটস পড়লে আমাদের যেটা সুবিধা হয় কতটা পড়বো কতটুকু পড়বো বাট নিজের স্যাটিসফ্যাকশানের জন্য বা একটা বই পড়ো কোনো নোটসই কিন্তু কেউ দিয়ে বলতে পারে না যে সেখান থেকে মানে ফুল কাভার হয়ে যাবে ইভেন কোনো লেখক লেখিকা যাদের বই আমরা নর্মালি পড়ি সেগুলোও কিন্তু কখনোই গ্যারান্টি দিতে পারে না ওই জন্য আমি বলি সব সময় তুমি যেখানকার নোটস পড়ছো বা যে স্যার বা ম্যাডাম বা ইনস্টিটিউশনের থেকে পড়ছো তাছাড়াও ডেফিনেটলি কোনো বই থেকে অবশ্যই পড়ো দেখো আমি জানি না মানে আমাদের সময় যেটা হতো স্কুলে আশা করি তোমাদের সবার সাথেই হবে যে যখনই আমরা নতুন ক্লাসে পড়তাম তখনই আমাদের এইটুকুনি খেয়াল থাকতো যে এবার নতুন নতুন বই আসবে আর নতুন বইয়ের গন্ধের একটা আলাদা আকর্ষণ থাকে এখনও যাই হয় মানে যদিও এখন বই কিনতে হয় না কিন্তু যখন প্রিপারেশান নিতাম তখনও ধরো প্রায়ই কলেজ স্ট্রিট যেতাম এবং সেখান থেকে বই কিনতাম তো সেই বই নতুন বই কেনার একটা আলাদাই আনন্দ তো তোমরা অ্যাটলিস্ট একটা করে রেফারেন্স বই তোমরা অবশ্যই রেখো ঠিক আছে সিএ কোচ সিএ ডিফিকাল্ট না সি এ তখনই ডিফিকাল্ট লাগবে তোমাদের স্পেসিফিক্যালি যখন তোমরা রোজকার সিএটা মুখস্ত করার চেষ্টা করবে কখনোই এ মুখস্ত করো না আমরা সকালবেলা উঠে যেমন খবরের কাগজ পড়ি বা আমরা এখন তো প্রচুর নিউজ চ্যানেল আগে কী হতো ঘন্টায় ঘন্টায় সেই খাস খবর হতো বা দূরদর্শনের নিউজ হতো এখন তো সেরকম না এখন তো প্রায়ই প্রত্যেক ঘন্টাতেই তুমি মানে প্রত্যেক মিনিটে তুমি টিভি চ্যানেল খুললেই নিউজ পেয়ে যাবে মোবাইলে নিউজের এর আছে চ্যানেলের বা মোবাইলে ই নিউজ পেপার আছে সেই রকম ভাবে আমরা ক্লাসগুলোকে মনে রাখবো হ্যাঁ ফিরদোস ওকে হুগলিতে এলেন জানতে পারলাম না সরি ফিরদোস অ্যাকচুয়ালি হঠাৎ করেই আমাদের মানে ফিক্স হয়ে গেছিলো মানে আমরা যে যাবো সেটা আমাদের যিনি প্রফেশনাল আছেন হুগলিতে তাকেও আমরা জানাইনি তাকেও আমরা অলমোস্ট সারপ্রাইজই করেছি তো ওই কারণে জানানো একদম সার্ডেন প্ল্যান ছিল হঠাৎ করেই অফিস থেকে বেরিয়ে গেছিলাম আমরা ঠিক আছে চলো আমরা শুরু করে দিই অনেকক্ষণ সময় নষ্ট করলাম তোমাদের চলো শুরু করছি হাউ মেনি ইয়ার্স হ্যাজ দ্য প্রধানমন্ত্রী জন ধন যোজনা কমপ্লিটেড রিসেন্টলি প্রধানমন্ত্রী জনধন যোজনা একটা মানে ম্যাসিভ একটা কি বলবো স্কিম ছিল বা যোজনা ছিল বলতে পারি যেটা কবে লঞ্চ করা হয়েছিল দু হাজার চোদ্দোর আঠাশে আগস্ট লঞ্চ করা হয়েছিল এবং এইটা যে লঞ্চ করা হচ্ছে সেটা দু হাজার পনেরো সরি দু সালের পনেরোই অগস্ট দু সালে আমরা জানি যে প্রথম এন ডি আমাদের কেন্দ্রীয় সরকারের দায়িত্ব পায় এবং দু সালে তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু স্বাধীনতা দিবসের দিন দিল্লির লালকেল্লা থেকে বলেছিলেন যে যান ধন এবার থেকে শুরু হতে চলেছে এবং সেটা বেসিক্যালি একটা ফিনান্সিয়াল ইনক্লুশন মানে প্রত্যেকটা মানুষ সে যতটাই লো ইনকাম গ্রুপের হোক বা পিছিয়ে পড়া বর্গের হোক প্রত্যেকের যাতে নিজস্ব একটা অ্যাকাউন্ট থাকে ব্যাংকে এবং তার জন্যেই আট পনেরোই আগস্ট এটা ঘোষিত হয়েছিল দু হাজার চোদ্দোর এবং আঠাশে আগস্ট থেকে কিন্তু এটা শুরু হয়ে গেছিলো ক্যাম্পেন শুরু হয়ে গেছিল স্কিমটা কী ছিল মেন যে ওয়ার্ডটা আমরা যদি স্কিমকে ওয়ান লাইন একটা ওয়ার্ড বা দুটো ওয়ার্ডে যদি বলতে চাই স্কিমটা তাহলে হচ্ছে ফিনান্সিয়াল ইনক্লুশন ঠিক আছে তো ফিনান্সিয়াল ইনক্লুশন এটা দু হাজার চোদ্দো সালে লঞ্চ হয়েছিল এখন দু হাজার একুশ তাহলে তোমরা নিজেরাই মনে করে নিতে পারবে যে কত বছর হলো টোটাল সাত বছর হলো ঠিক আছে ক্লিয়ার অবজেক্টিভ জানো এনশিওরিং অ্যাক্সেস টু ভেরিয়াস ফিনান্সিয়াল সার্ভিসেস টু দ্য এক্সটেন্ডেড সেকশন বিভিন্ন যে ফিনান্সিয়াল সার্ভিস দেখো একটা অ্যাকাউন্ট খোলা মানে শুধুমাত্র একটা অ্যাকাউন্ট খোলা না একটা অ্যাকাউন্ট খোলা মানে একটা মানুষের কাছে তার কাছে যে ফিনান্সিয়াল যে দরজাটা সেটা খুলে যাওয়া সেই অ্যাকাউন্ট থেকে সে ট্রানজ্যাকশন করতে পারে তার কিছুটা কি বলবো যতটুকুই টাকা থাক সেখানে একটা সুদ পাচ্ছে সে বিভিন্ন জায়গায় অ্যাকাউন্টটাকে ইউজ করতে পারছে তো বেসিক্যালি সে একটা ফিনান্সিয়াল রুটের মধ্যে ঢুকে গেলো অ্যাচিভমেন্টস সাত বছর আগে লঞ্চ হয়েছিল বর্তমানে দাঁড়িয়ে যদি আমরা অ্যাচিভমেন্টস দেখি জানধান ধান সেটা হচ্ছে বর্তমানে এই জানধান যোজনার জন্য অ্যাকাউন্টস যদি আমরা দেখি তাহলে আগস্ট দু হাজার একুশে আপডেটেড অ্যাকাউন্টের সংখ্যা হচ্ছে তেতাল্লিশ তেতাল্লিশ সরি দশমিক শূন্য চার কোটি অ্যাকাউন্টস খোলা যান ধন যোজনার আওতায় এছাড়া যদি আমরা দেখি আরেকটা হচ্ছে যে ফিফটি ফাইভ পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট জনধন অ্যাকাউন্টস হোল্ডার আর ওমেন অ্যান্ড সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স নাইন হোল্ডার আর ইন রুরাল অ্যান্ড সেমি আরবান এরিয়াস এটা একটা বিশাল বড়ো পাওনা কারণ আমরা সাধারণত মনে করি এই যে আমরা বললাম না উইকার সেকশন অ্যান্ড লো ইনকাম গ্রুপ এদের কাছে পৌঁছানোই ছিল মেন বা প্রধান লক্ষ্য তো সেক্ষেত্রে বর্তমানে জনধন যোজনার মোর দ্যান ফিফটি পারসেন্ট অ্যাকাউন্ট কিন্তু মহিলাদের এবং সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট হোল্ডার্সরা কিন্তু রুরাল অথবা সেমি আরবান এরিয়া থেকে আসছে হু হাজ ডেডিকেটেড দ্য জালিয়ানওয়ালা বাগ মেমোরিয়াল টু দ্য নেশান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিসেন্টলি জালিয়ানওয়ালা বাগ যে মেমোরিয়াল ছিল এইটা ছবিটা আমি জানি না তোমাদের কাছে ক্লিয়ার কিনা জালিয়ানওয়ালা বাগ মেমোরিয়ালটা কিন্তু রেনোভেট করা হয়েছে এবং ভার্চুয়ালি এই রেনোভেটেড জালিয়ানওয়ালা বাগ মেমোরিয়ালটা কিন্তু ডেডিকেট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশানের কাছে কারোর কোনো সমস্যা যদি অ্যাপ নিয়ে হয় আব্দুল রহমান তোমাকে আমি উদ্দেশ্য করে বলছি কোনো সমস্যা যদি হয় কাইন্ডলি তোমরা যে হেল্পলাইন নাম্বার আছে একটু কল করে নাও ঠিক আছে আইদার তুমি কল করো বা তোমার নাম্বারটা শেয়ার করো মানে এছাড়া তোমার সাথে যোগাযোগ করার আমার কাছে কোনো উপায় নেই তো আইদার শেয়ার ইউর নাম্বার অর কন্ট্যাক্টাস ঠিক আছে আব্দুল ডেফিনেটলি তোমার যে ইস্যুটা হচ্ছে সেটা আমরা অ্যাড্রেস করে নেব হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য সুপ্রিম কোর্ট লিগাল সার্ভিস কমিটি আমরা ওয়ান লাইনার হিসেবেই পড়ব বেশি পড়বো না সুপ্রিম কোর্টের যে লিগাল সার্ভিস কমিটি আছে তার চেয়ারম্যান রিসেন্টলি এ এম খানবিলকরকে অ্যাপয়েন্ট করা হয়েছে হুইচ কান্ট্রি উইল হোস্ট দ্য ইন্টারন্যাশনাল ক্লাইমেট সামিট রিসেন্টলি তাহলে রিসেন্টলি বলতে এই জাস্ট কালকে থার্ড সেপ্টেম্বর দু হাজার যে ইন্টারন্যাশনাল ক্লাইমেট সামিট হতে চলেছে সেটা এবারে হোস্ট করছে ভারতবর্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটাকে ইনগ্রেট করবেন এবং এখানে ইন্ডিয়ার তরফ থেকে যে বিষয়টা জোর দেওয়া হবে সেটা হচ্ছে ট্রানজিশন টু ক্লিন এনার্জি ক্লিন এনার্জি মানেই বুঝতে পারছো যত আমরা রিনিউয়েবল এনার্জি ইউজ করব বা যত ইকো ফ্রেন্ডলি যেমন আমরা পেট্রোলের বদলে ই মানে ইলেকট্রিক ভেহিক্যালসের ওপর বেশি জোর দিচ্ছি তো ই ক্লিন এনার্জি এইটা কিন্তু রিনিউয়েবল এনার্জি বা যেটা ই ক্লিন এনার্জি মানে হচ্ছে ইকো ফ্রেন্ডলি এনার্জি ঠিক আছে তো ভারতবর্ষের যে প্রধান ফোকাসটা থাকবে দ্যাট ইজ ইন্ডিয়াস ট্রানজিশন টু ক্লিন এনার্জি রিসেন্টলি প্রভুরাম শর্মা হ্যাজ বিকাম দ্য নিউ আর্মি চিফ অফ হুইচ কান্ট্রি প্রভুরাম শর্মা আমি সবসময় বলেছি আমাদের ভারতবর্ষের যে কটা শ্রবণা সরকার শ্রবণা সরকার তোমাকে বলছি আমি ডেফিনেটলি ভারপুর বর্তমানে পশ্চিমবঙ্গে যে সমস্ত স্কিমসগুলো আছে চলছে যেমন একদম রিসেন্ট যদি বলি লক্ষ্মীর ভাণ্ডার সেই স্কিমসগুলো নিয়ে আমি একটা ক্লাস তোমাদের নেব সেটা নিয়ে চিন্তা করো না কিন্তু তুমি যদি এই মুহূর্তে পড়তে চাও একদম আপডেটেড তাহলে আমি তোমাকে রেফার করবো এগিয়ে বাংলা যে গভর্নমেন্ট ওয়েবসাইট আছে সেখানে কিন্তু সমস্ত স্কিমসের সম্পর্কে দেওয়া আছে তো তুমি গিয়ে সেটাকে রেফার করতে পারো প্রভুরাম শর্মা রিসেন্টলি নেপালের নতুন আর্মি চিফ হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন নেপাল দেখো কিছু কিছু কান্ট্রি আমরা কিন্তু খুব ভালো করে জেনে রাখব নেপাল ভুটান হুম বাংলাদেশ মায়ানমার হয়ে গেল মায়ানমার চায়না তিবেত যদিও তো এখন ইন্ডিপেন্ডেন্ট না চায়নার আন্ডারে তাও পাকিস্তান আফগানিস্তান আমি পুরোটা লিখছি না শ্রীলঙ্কা মালদ্বীপ হ্যাঁ এই কটা দেশ আমাদের যেহেতু নেইবারিং কান্ট্রিজ আমরা কিন্তু এই কটা দেশের আর্মি চিফ কে আছেন এগুলো মোটামুটি যদি চেঞ্জেস কিছু নতুন না হয় তাহলে আমরা মনে রাখার দরকার নেই কিন্তু যদি কিছু চেঞ্জ হয় যেমন নতুন আর্মি চিপ অ্যাপয়েন্টেড হয়েছেন নেপালের তো সেটা কিন্তু আমরা খেয়াল রাখব ঠিক আছে আর এছাড়াও যেমন ধরো আমি এখানে নেপালের সম্পর্কে বলছি ক্যাপিটাল এবং লার্জেস্ট সিটি হচ্ছে কাঠমান্ডু বর্তমানে প্রেসিডেন্ট আছেন বিদ্যা দেবী ভান্ডারি প্রধানমন্ত্রী আছেন শের বাহাদুর দেউবা এবং কারেন্সি হচ্ছে নেপালিজ রুপি এই চারটে এই চারটে যে ইনফরমেশান আছে যেটা আমি নেপালের সম্পর্কে বলেছি শুধু নেপাল না আমি যখনই কোনো কান্ট্রি নিয়ে পড়াই তার সম্পর্কে বলি এই চারটে ইনফরমেশান আমরা এই সমস্ত নেইবারিং কান্ট্রির জন্য কিন্তু মনে রাখবো ভারতবর্ষের এটা শুধু কারেন্ট অ্যাফেয়ার্স না জিকের জন্য কিন্তু তোমাদের হেল্পফুল হবে ঠিক আছে নেক্সট চলে যাই রিসেন্টলি চায়না পাকিস্তান থাইল্যান্ড অ্যান্ড উইচ কান্ট্রি উইল জয়েন্টলি অর্গানাইজ দ্য এক্সারসাইজ অফ কমন ডেস্টিনি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান কমন ডেস্টিনি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এই যে একটা এক্সারসাইজ সেটা রিসেন্টলি চায়না পাকিস্তান থাইল্যান্ড ছাড়া আর কোন কান্ট্রি এই কমন ডেস্টিনি দু হাজার একুশের এক্সারসাইজে আছে মঙ্গোলিয়া এবার তোমরা আমাকে প্রশ্ন করতেই পারো যে দিদি মঙ্গোলিয়া বাই চারটের মধ্যে একটাও তো ভারতবর্ষ না তাহলে আমরা কেন পড়বো ডেফিনেটলি ভ্যালিড কোয়েশ্চেন এই কারণেই পড়বো কারণ দেখো চায়না পাকিস্তান থাইল্যান্ড এগুলো মোটামুটি ভারতের কাছাকাছি অবস্থিত সেই কারণে আমরা জাস্ট একবার খেয়াল রাখবো তো এই যে কমন ডেস্টিনি দু হাজার একুশ সেটা হচ্ছে বেসিক্যালি এই চারটে চায়না পাকিস্তান থাইল্যান্ড আর মঙ্গোলিয়ার একটা জয়েন্ট এক্সারসাইজ মঙ্গোলিয়া খুব ভালো একটা মঙ্গোলিয়া হিস্টোরিক্যালি খুব ইম্পর্ট্যান্ট ল্যান্ডলক কান্ট্রি ইন ইস্ট এশিয়া ক্যাপিটাল উলান বাটার মনে রেখো প্রশ্ন আসে ক্যাপিটাল উলান বাটার প্রেসিডেন্ট উখনা সুখ প্রধানমন্ত্রী হচ্ছেন লুপসান্না লুপসান্নাম শ্রেইন ওয়ুন আডেন আমি জানি না এর সঠিক প্রোনাউন্সিয়েশন আমি করলাম কি না বাট এটাই আর কারেন্সিটা মনে রেখো টক রক হ্যাঁ এটিআইতে এক্সপিরিয়েন্স কেমন বিশ্বদীপ জিজ্ঞেস করছো যদি পার্সোনালি জিজ্ঞেস করো ডেফিনেটলি আমরা যেহেতু আমাদের অনলাইন ম্যাক্সিমাম ট্রেনিংটাই অনলাইন হয়েছে এক্সপিরিয়েন্স সেইভাবে গ্যাদার করতে পারিনি সেম ফর যারা আইএস আছেন তাদের ক্ষেত্রেও কি কিন্তু একই সমস্যা যেহেতু কোভিডের জন্য অনেকটা সময়ই অনলাইন ট্রেনিং হয়েছে যায় সুতরাং যার মানে যেহেতু আমার সাথে একজন আইএস প্রফেশনার আছেন বর্তমানে আমার ডিস্ট্রিক্টে তো ওনাদেরও একই সমস্যা হয়েছে যে সেইভাবে লাবাস নাতে কিন্তু সেইভাবে অন্যান্য ব্যাচ যেভাবে এনজয় করেন সেইভাবে কিন্তু তারা এনজয় করতে পারেননি তাদের ট্রেনিং পিরিয়ডটা মঙ্গোলিয়ার অবস্থান হচ্ছে এইখানটা এশিয়ার এই জায়গাটাতে মঙ্গোলিয়া অবস্থা আমরা আগের দিন এই পাশেরটা দেখেছিলাম কাজাকস্তান তার পাশে মঙ্গোলীয় অবস্থিত চায়নার ঠিক উপরে ওয়ে ইজ দ্য ন্যাশনাল স্পোর্টস ডে সেলিব্রেটের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা আমরা আগে আলোচনা করেছি উনতিরিশে আগস্ট যেই দিনটা আমরা হকি ভিজার্ট মেজর ধ্যানচাঁদের জন্মদিন হিসেবে পালন করে থাকি উনতিরিশে আগস্ট দিনটাকেই কিন্তু ন্যাশনাল স্পোর্টস ডে হিসেবে সেলিব্রেট করা হচ্ছে আমাদের ভারতবর্ষে উইথ স্টেট হ্যাজ বিকাম দ্য ফার্স্ট টু ভ্যাকসিনেট হান্ড্রেড পার্ট অব দ্য পপুলেশান কোন স্টেট হিমাচল প্রদেশ প্রথম এমন একটি রাজ্য হল যেটা কিনা তাদের যে অ্যাডাল্ট পপুলেশন আছে তাদের রাজ্যে সেই অ্যাডাল্ট পপুলেশানকে সবাইকে ফার্স্ট ডোজ দিয়ে ভ্যাকসিনেট করতে পেরেছে তো হিমাচল প্রদেশ বিকাম দ্য ফার্স্ট স্টেট টু অ্যাডমিনিস্ট্রেট দ্য ফার্স্ট ডোজ অফ কোভিড নাইন্টিন ভ্যাকসিন টু অল অফ ইটস অ্যাডাল্ট পপুলেশন অ্যাডাল্ট মানে আমরা বুঝি যে আঠেরোর ঊর্ধ্বে যারা আছে ঠিক আছে হু হ্যাজ লঞ্চ আ ফিট ইন্ডিয়া মোবাইল অ্যাপ ফিট ইন্ডিয়া মোবাইল অ্যাপ অনুরাগ ঠাকুর রিসেন্টলি লঞ্চ করেছেন ঠিক আছে এটা উনি ন্যাশনাল স্পোর্টস ডে দু হাজার একুশ তারিখ দু হাজার একুশ মানে উনতিরিশে আগস্টি লঞ্চ করেছেন এবং আজাদিকে অমৃত মহোৎসবের আন্ডারে এটা কিন্তু লঞ্চ করা হয়েছে এইবারে এবং ফিট ইন্ডিয়া মুভমেন্টের এটা কিন্তু সেকেন্ড ইয়ার সেলিব্রেশন কারণ আমরা জানি যে গত বছর প্রথম ফিট ইন্ডিয়া মুভমেন্ট লঞ্চ করেছিল লঞ্চ করা হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে এবং এটা হচ্ছে সেকেন্ড ইয়ার অফ অ্যানিভার্সারি হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ওমেন প্লেয়ার টু টেক সেভেন উইকেটস ইন টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্ট প্রশ্ন সরি ফ্রেডরিক ইনি রিসেন্টলি প্রথম ওমেন প্লেয়ার হলেন শুধু প্রথম ওমেন প্লেয়ার না অ্যাকচুয়ালি উনি মহিলা এবং পুরুষ দুজনের মধ্যেই প্রথম এমন একজন প্লেয়ার হলেন যিনি কিনা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচে সাতটা উইকেট নিয়েছে বর্তমানে আইসিসি ওমেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইউরোপ রিজিয়ানের যে গেমটা চলছে স্পেনে চলছে সেখানে ফ্রান্সের এগেনস্টে উনি সাতটা উইকেট নিয়েছেন ঠিক আছে ওয়ার হাজ দ্য ওয়ার্ল্ডস হাইয়েস্ট অল্টিটিউড সিনেমা হল বিন এস্টাবলিশ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন তো ভারতের ভারত থেকে স ভারতের সরি ভারতের না বিশ্বের সব থেকে উঁচু সিনেমা হলটা রিসেন্টলি তৈরি করা হয়েছে লাদাখে পিকচার টাইম ডিজিপ্লেক্স নামে একটি প্রাইভেট কোম্পানি কিন্তু এই যে একটা কি বলবো ইনফ্ল্যাটেড ইনফ্ল্যাটেড মানে যে হাওয়া ভরা বল তোমরা তো তোমরা সবাই খেলে থাকি হাওয়া ভরা বল বা বিভিন্ন জায়গায় ধরো পুরীতে গেলে যে ছোট ছোট বোর্ডগুলো তোমরাগুলো হাওয়া ভরে ঘোরো তো সেই ধরনেরই এটা হচ্ছে প্রথম এমন একটা ইনফ্ল্যাটেবল থিয়েটার যেটা কিনা না মাইনাস টোয়েন্টি এইট ডিগ্রি সেন্টিগ্রেটেও কাজ করবে বা ঠিকঠাক থাকবে সেরকম একটা ইনফ্ল্যাটেবল থিয়েটার লঞ্চ করা হয়েছে তৈরি করা হয়েছে এবং এটা এক ফিট উঁচুতে কিন্তু এটা তৈরি করা হয়েছে ঠিক আছে এটা লেহের যে পালডেন এরিয়া সেখানে এটা তৈরি করা হয়েছে এবং এর প্রধান উৎস উদ্দেশ্য হচ্ছে দেখো ওই রকম একটা এক ফিট উঁচু জায়গাতে কখনোই ওখানকার মানুষ এই যে সিনেমা দেখার মাল্টিপ্লেক্সে গিয়ে একটা বা সিনেমা হলে বসে সিনেমা দেখার কী বলবো যে এক্সপিরিয়েন্স সেটা গেন করতে পারলো না পারতো না তো এটা যারা রিমোটেস্ট এরিয়ায় অবস্থিত ভারতে তারাও যাতে সিনেমা দেখার যে মানে এনজয়টা এনজয়মেন্টটা হয় তাদের সেই জন্য এটাকে লঞ্চ তৈরি করা দেখো এরকম ইনফ্ল্যাটেবল ইনফ্ল্যাটেবল মানে এরকম হাওয়া ভরা টাইপের জিনিস ঠিক আছে এরকম দেখতে এটা ভিতর থেকে সরি এরকম দেখতে এটা বাইরে থেকে আর ভিতর থেকে দেখতে কিন্তু এরকম ঠিক আছে

ডিসকাস করছিলাম যে আমরা যদি কোনো মানে স্টেড অককে অ্যাডপ্ট করি তার মানে হচ্ছে তার সমস্ত দায়িত্ব আমরা নিয়ে নিলাম তার খাওয়া দাওয়ার দায়িত্ব তার শরীর শুশ্রূষার দায়িত্ব সে যদি অসুস্থ হয় তার ট্রিটমেন্টের দায়িত্ব সমস্ত কিছু দায়িত্ব তো বেসিক্যালি ইন্ডিয়ান রেসলিংয়েরও সমস্ত দায়িত্ব কিন্তু উত্তরপ্রদেশ গভর্নমেন্ট দু হাজার বত্রিশের অলিম্পিক অবধি নিয়েছে ওয়েন ইজ দা ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রি ডে সেলিব্রেটেড ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রি তিরিশে আগস্ট সেলিব্রেট করা হয় দ্য ডে অবজার্ভ টু সেলিব্রেট অ্যান্ড রিকগনাইজ দ্য কন্ট্রিবিউশন অফ স্মল স্কেল স্মল স্কেল বিভিন্ন যে ইন্ডাস্ট্রিগুলো আছে তাদের ভারতের ডেভেলপমেন্টের উপর যে অবদান সেই অবদানটাকে রিকগনাইজ করার জন্যই এই ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রি ডে সেলিব্রেট করা হয় এবং এই উদ্দেশে ভারতের যে মিনিস্ট্রি অফ মিডিয়াম স্মল অ্যান্ড মাইক্রো স্মল এন্টারপ্রাইজেস আছে তার ইউনিয়ন মিনিস্টার হচ্ছেন বর্তমানে নারায়ণ টাটু রানে এবং তার মিনিস্টার অফ স্টেট হচ্ছেন ভানু প্রতাপ সিং বার্মা রিসেন্টলি পাস্টারে আর এ বুদ্ধদেব গুহ অজ অ ফেমাস রাইটার ভারত বাঙালি একজন অথর উনি রিসেন্টলি কলকাতাতে পঁচাশি বছর বয়সে মারা গেছেন এবং উনি ভীষণ ফেমাস একজন রাইটার রিসেন্টলি দ্য নেভিজ অফ ইন্ডিয়া অ্যান্ড উইচ কান্ট্রি হ্যাভ কন্ডাক্টেড অ্যা জয়েন্ট এক্সারসাইজ ইন গালফ অফ আডেন গালফ অফ অ্যাডেনটা অবস্থিত এই গালফ অফ অ্যাডেনে রিসেন্টলি ভারতীয় নৌবাহিনী এবং জার্মানির নৌবাহিনী কিন্তু একটা জয়েন্ট এক্সারসাইজ করেছে হু উইল চেয়ার দ্য মিটিং অফ ইউএনএসসি ইউনাইটেড আমরা জানি এটা আমরা পড়েছি এবং এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে ইউএনএসসি বা ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের যে চেয়ারটা কার কাছে থাকবে সেটা বিভিন্ন দেশের মধ্যে রোটেট করে এবং বর্তমানে দু হাজার একুশের অগাস্ট মাসে এর চেয়ারটা কিন্তু ভারতের দায়িত্বে আছে তো এরই একটা রিসেন্টলি এর একটা মানে মিডল ইস্ট বা প্যালেস্টাইন রিলেটেড একটা মিটিং হতে চলেছে নিউ ইয়র্কে এবং সেখানে ভারতের তরফ থেকে কিন্তু চেয়ার করছে হর্ষবর্ধন শৃঙ্গলা জানি কে হর্ষবর্ধন শৃঙ্গলা কে কমেন্ট করে জানাও তো হুম ঠিক আছে হর্ষবর্ধন সিংলাকে এটা একটু জানো ওয়াসিম আজাদ আই হোপ ওয়াসিম তুমি ঠিক মানে অ্যাওয়ার নো আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে দিই না ঠিক আছে টেলিগ্রাম গ্রুপটা বেসিক্যালি আমার দেখাও হয় না আমি টেলিগ্রাম চ্যানেলে দিই যেখানে একমাত্র আমি পোস্ট করতে পারবো তো তুমি টেলিগ্রাম চ্যানেল থেকে পিডিএফটা পাবে হুম হু অগ্রেটস স্টেডিয়াম নেমড আফটার নীরজ চোপড়া এটা আমি তোমাদের আগেও পড়েছি পড়িয়েছি আ তখন ছিল যে কার নামে রিনেম করা হচ্ছে আর এখন হচ্ছে কেটি ইনগ্রেট করছেন তো রিসেন্টলি আর্মি স্পোর্টস ইনস্টিটিউটের যে স্টেডিয়াম আছে যার নাম হচ্ছে আর্মি স্পোর্টস ইনস্টিটিউট পুনেতে অবস্থিত তো এই আর্মি স্পোর্ট ইনস্টিটিউটের নাম রিসেন্টলি চেঞ্জ করে রাখা হয়েছে নীরাজ চোপড়া স্টেডিয়াম এবং আমাদের যিনি ডিফেন্স মিনিস্টার আছেন আমরা জানি রাজনাথ সিং উনি কিন্তু রিসেন্টলি এই স্টেডিয়ামটি ইনগ্রেট করেছেন কুচ ইয়ার্স ইলেভেন ব্রিক্স এগ্রিকালচার মিনিস্টার মিটিং দু হাজার একুশ নরেন্দ্র সিং তোমার বর্তমানে আমাদের ইউনিয়ন এগ্রিকালচারাল মিনিস্টার আছে নরেন্দ্র সিং তোমার রিসেন্টলি ব্রিক্সের যে এগ্রিকালচারের ওপর যে মিটিংটা আছে দু হাজার একুশের সেটা উনি রিসেন্টলি ইনগ্রেট করেছেন এবং এই যে মিটিংটা তার থিম হচ্ছে ব্রিক্স পার্টনারশিপ ফর স্ট্রেংদেনিং অ্যাগ্রোবায়োডাইভার্সিটি ফর ফুড অ্যান্ড নিউট্রিশান দুটো জিনিস খেয়াল রাখবে আমি এখানে ব্রিক্সের সম্পর্কে বলেছি প্রথমত হচ্ছে কী মিটিং के यार थीम की। तो थीम ब्रिक्स पार्टनरशिप फर स्ट्रेंग्रोडाइार्सिटी बोडाइार्सिटी फर फूड एंड न्यूट्रिशन सिक्योरिटी फरिन इंडिया एक्सैक्टलि फरें सेक्रेटर हर्ष स्रिंग, हर्षवर्धन श्रृंगला উনি হচ্ছেন বর্তমানে ফরেন সেক্রেটারি বিভিন্ন মিনিস্ট্রি ইম্পর্টেন্ট যেমন ফরেন্স ডিফেন্স হোম স্ট্যাটিস্টিক্স এই যে মিনিস্ট্রিগুলো আছে তার যিনি সেক্রেটারি আছেন সেগুলো কিন্তু ভালো করে পড়বে ইউনিয়ন অ্যাজ ওয়েল অ্যাজ স্টেটের জন্য ইম্পর্টেন্ট ব্রিক্স ব্রিক্সের সম্পর্কে একটু জেনে নিই ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা ভারত মানে এই বিশ্বের মোটামুটি লিডিং এমার্জিং যে ইকোনমি তাদের নিয়ে এটি গঠিত ব্রিক্স দু সালে প্রথম ব্রিকই ব্রিটিশ ইকোনমি জিম ও নীল এই টার্মটা এনেছিল দু সালে এর ফরমেশান হয় এবং প্রথম সামিট হয়েছিল রাশিয়াতে দু সালে সাউথ আফ্রিকা জয়েন করে ব্রিক্সে এবং এখান তখন এটা ব্রিক থেকে আগে ছিল শুধু ব্রিক কেকে ছিল ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না পরে এটা হয় ব্রিক্স এসটা জয়েন হয় কারণ দু হাজার দশে সাউথ আফ্রিকা জয়েন করে চেয়ারম্যানশিপ ফোরামটা রোটেটেড হয় অ্যানুয়ালি এমং মেম্বার্স ডিউরিং সিক দ্য সিক্স ব্রিক সামিট ইন ফর্টালেজ অফ ব্রাজিল ইন নিউ হ্যাঁ সরি এটা সিক্স যে ব্রিক সামিট হয়েছিল দু সালে ফর্টালেজ অফ ব্রাজিলে সেখানে প্রথম নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা এনডিবি ফরমেশন হয়েছিল যার হেডকোয়ার্টার হচ্ছে সাংঘাইতে অনেক সময় জিজ্ঞেস করা হয় এন ডিবিকে দ্যাট ইজ নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক যার হেডকোয়ার্টার সাংঘাই এটা বেসিক্যালি ব্রিক্সের একটা ব্যাঙ্ক আর সামিট যদি সামিটগুলো ইম্পর্টেন্ট কোথায় কোথায় হচ্ছে বর্তমানে যে সামিটটা রাশিয়াতে দু হাজার কুড়ি তেরোতম সামিটটা ইন্ডিয়াতে হবে কখন হবে ঠিক নেই এর আগে দু হাজার উনিশে ব্রাজিল আর দু হাজার নয়তে রাশিয়াতে হয়েছিল হুইচ সরি দু হাজার নয় যেটা হয়েছিল এটা প্রথম হয়েছিল আর বর্তমানটা যখন পড়বে তার সাথে জাস্ট আগেরটা এবং একটু পরে নিও তাহলে হেল্প হবে হুইচ হসপিটাল প্রথম কোন হসপিটাল তার মধ্যেই একটা ফায়ার স্টেশন তৈরি করলো ডেলি ডেলিএমস প্রথম এমন একটা হসপিটাল হলো যে যার নিজের প্রিমাইসিসের মানে বিল্ডিং প্রিমাইসিসই একটা ছোট ফায়ার স্টেশন কিন্তু তৈরি করেছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মোবাইল অ্যাপ ফর এলআইসি এজেন্টস অ্যান্ড ইন্টারমিডিয়েটস এটা আমি তোমাদের আগেও পড়িয়েছি এটা রিসেন্টলি লঞ্চ হয়ে গেল যে রিসেন্টলি এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন যিনি তার সে তার এজেন্টসদের জন্য আমরা দেখেছি যে যখনই আমরা কোনো এলআইসি একটা মানে নিই একটা এলআইসি নিই সেই এলআইসি যিনি এজেন্ট থাকেন তিনি আমাদের বাড়িতে আসেন বিভিন্ন ডকুমেন্টস দেন মানে একজন কেউ আসেন এজেন্ট এখন আর এজেন্টকে আসতে হবে না একটা অ্যাপের মাধ্যমেই তিনি সমস্ত কাজ করতে পারবেন মানে সেটা তুমি ফিজিক্যালি উনি না এসেও করতে পারবেন অ্যাপটার নাম আনন্দ আত্মনির্ভর এজেন্টস নিউ বিজনেস ডিজিটাল অ্যাপ্লিকেশন এটা রিসেন্টলি এলআইসির তরফ থেকে লঞ্চ করা হয়েছে এলআইসির যিনি চেয়ারম্যান উনি লঞ্চ করেছেন এবার তোমাদের কাছে নেক্সট প্রশ্ন হু ইজ দ্য কারেন্ট চেয়ারম্যান অফ এলআইসি এলআইসির এলআইসির বর্তমানে চেয়ারম্যান পদে কে আছেন এটা ভীষণ ইম্পর্টেন্ট এলআইসি কবে তৈরি হয়েছিল লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন কবে তৈরি হয়েছিল মানে কবে মানে কোন বছর তৈরি হয়েছিল এলআইসির হেডকোয়ার্টার এবং বর্তমানে এলআইসির চেয়ারম্যান কে আছেন এই তিনটে কোয়েশন কিন্তু লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের জন্য খুব ইম্পর্টেন্ট তো তোমরা তোমাদের কাছে আপাতত প্রশ্ন হচ্ছে ইজ দ্য কারেন্ট চেয়ারম্যান অফ এলআইসি ওয়েন ইজ রিমোট সেন্সিং ডে দু হাজার একুশ অবজার্ভড বারোই আগস্ট এটা একটু যদিও পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স বাট আমি হঠাৎ করে এটা মিস হয়ে গেছিলো বারোই আগস্ট ন্যাশনাল রিমোট সেন্সিং ডে দু হাজার অবজার্ভ করা হয় ইট মার্কড দ্য বার্থ অ্যানিভার্সারি অফ ডক্টর বিক্রম সারাভাই হু ইজ নোন দ্য ফাদার অফ দ্য ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম ভারতীয় স্পেস প্রোগ্রামের ফাদার হিসেবে পরিচিত ডক্টর বিক্রম সারাভাই ওনার জন্মদিনকেই কিন্তু ন্যাশনাল রিমোট সেন্সিং ডে দু একুশ হিসেবে অবজার্ভ করা হয় এমআর কুমার এম আর কুমার একদম মোটামুটি পড়াশোনা যে চলছে বোঝা যাচ্ছে এম আর কুমার এম আর কুমার ইজ কারেন্টলি দ্য চেয়ারম্যান অফ এল টিসিআর দিস ইয়ার এই বছর একশো দুইতম বার্থ অ্যানিভার্সারি সেলিব্রেট করা হচ্ছে

টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্যাজার্ড অফ টেস্টিং নিউক্লিয়ার ওয়েপেন্স ওর আদার নিউক্লিয়ার এক্সপ্লোশন অ্যান্ড দ্য নিড টু এন্ড নিউক্লিয়ার টেস্ট অ্যান্ড অ্যাচিভ নিউক্লিয়ার ওপেন ফ্রি ওয়ার্ল্ড প্রথমবার যে নিউক্লিয়ার টেস্টটা করা হয়েছিল সেটা ইউএসএর আর্মি প্রথম নিউক্লিয়ার টেস্ট করেছিল জুলাই সিক্সটিন্থ জুলাই নাইনটিন ফর্টি ফাইভে নাইনটিন ফর্টি ফাইভ ডেটটা মনে রাখো তাহলে রিলেট করতে পারবে নাইনটিন ফর্টি ফাইভ ওই সময় কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চড়ছে ঠিক আছে

বিভিন্ন কারণ মানে কোনো চলে যেতে পারে হয়তো নিজের উপর কন্ট্রোল নেই বা কারো দ্বারা হতে পারে তো এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের যে ইন্টারন্যাশনাল ডে এর যারা ভিকটিম তাদের যে ইন্টারন্যাশনাল ডেটা অবজার্ভ করা হয় তিরিশে আগস্ট দ্য ডে হাইলাইটস দ্যাট এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ইজ আ অ্যান্ড ইট শুড নট বিউজড অ্যাজ আ ওয়ে টু ডিল উইথ কনফ্লিক্স তাহলে কারোর সাথে তোমার যদি কনফ্লিক্স হয় অনেক সময় হয় না দেখবে হিন্দি আরে মানে তোমাকে গায়েব তো এরকম হতে পারে না মানে আমার মানুষের মানুষের সামান্য সামান্য কেন খুব হাইফাই ঝগড়াও হতে মানে খুব মানে খুব বড়ো ঝগড়াও হতে পারে কিন্তু আমি কাউকে ডিস্যাপেয়ার করে দেবো বা কাউকে তুলে নিয়ে যাবো কাউকে গায়েব করে দেবো এই জিনিসটা কিন্তু ক্রাইম এটা করা উচিত না ঠিক আছে তো নেক্সট কোয়েশান উইচ কান্ট্রি হ্যা অর্গানাইজড দ্য ইন্টারন্যাশনাল মিলিটারি টেকনিক্যাল ফোরাম আর্মি দু হাজার একুশ কমেন্ট করে জানাও আমার চ্যানেলটার নাম সুস্মিতা তুমি তো আমার চ্যানেলে ক্লাস করছো ভাই নোটবুক আমার চ্যানেলের নাম হুম বাসারুল ইসলাম বাসারুল আমি তোমাকে একটাই রিকোয়েস্ট করব তুমি কাইন্ডলি লাস্ট দু হাজার একুশের কারেন্ট সরি ডাব্লিউ পরীক্ষার যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা দেখো তাহলেই তুমি বুঝতে পারবে কারণ তুমি ফিজিক্যালি চ্যালেঞ্জড হলে আমাদের তোমরা জানোই যে পিএইচ একটা কোটা থাকে তো সেই কোটার জন্য কিন্তু যে ক্রাইটেরিয়াটা লেখা আছে সেখানেই লেখা আছে যে তোমাকে কিন্তু ফিজিক্যালি ফর্টি পারসেন্ট ডিসেবল হতে হবে তো তাহলে তুমি কিন্তু মানে মানে ইউ আর এলিজিবল ফর ডাব্লিউ বিসিএস গ্রুপে এক্সাম ঠিক আছে শুধু গ্রুপ বি এর জন্য হয়তো তোমার কিছু ফিজিক্যাল কনস্টেন্ট থাকতে পারে বাট গ্রুপ এর জন্য কিন্তু তুমি এলিজিবল সেরকম টেনশন করার কোনো দরকার নেই বিপ্লা ভালদার টেলিগ্রাম চ্যানেল তোমরা টেলিগ্রাম গ্রুপটা রেফার করছো টেলিগ্রাম গ্রুপ না টেলিগ্রাম চ্যানেল তুমি নোট স্পেস গ্রুপ সরি তোমরা না এই নোট লিখবে নোট বুক মানে নোট লিখে স্পেস দেবে বুক লিখবে তাহলে দেখবে নোটবুক বুক চ্যানেলটা পেয়ে যাবে সবার উপরে তার পাশে একটা ছোট্ট রঙের হলদে কালারের বইয়ের ইমোজিও আছে ওটা হচ্ছে আমাদের চ্যানেল টোয়েন্টি সেভেন কে মতো সাবস্ক্রাইবার আছে একটু দেখে নিও হুম আর রিঙ্কি সরকার আমার সাথে বহু এমন ডাব্লিউ বিসিএস অফিসার আছেন বর্তমানে যারা অফিসার আছেন এক্সিকিউটিভে আছেন যারা সম্পূর্ণ পরীক্ষা বাংলা ভার্সানে দিয়েছে সেক্ষেত্রে তোমার একটু যে সমস্যাটা হবে সেটা হবে যে মেন্সে যেহেতু সমস্ত কোয়েশ্চেন ইংলিশে আসে তো সেটার সাথে যদি তুমি মানিয়ে নিতে পারো তোমার কোনো সমস্যা হবে না বাংলা ভার্সানে পরীক্ষা দিতে ঠিক আছে আমি না ভাই পাঞ্চালি আমি বর্তমানে ইউপিএসসি প্রিপারেশান নিচ্ছি না হুম আমি দেখো আমার মনে হয় আমি একটা খুব জিনিস বিশ্বাস করি যে নিজের গোলটাকে সবসময় ফিক্স রাখতে হয় কখনোই তুমি যদি হ্যাঁ যদি তোমার মনে হয় ইউপিএসসি দেবে প্রথম থেকেই ফিক্স রাখো ইউপিএসসি দেবে কারণ কি বলবো হলে কোনো দিনই না স্যাটিসফাই হতে পারবে না লাইফে মানে একটা স্যাটিসফ্যাকশান খুব দরকার আই এম ভেরি মাচ স্যাটিসফাইড উইথ ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ সার্ভিস ঠিক আছে তো সেই কারণে আপাতত আমার কোনো রকম মানে আপাতত না আমার কোনো রকম ইচ্ছাই নেই ইউপিএসসি দেওয়ার হ্যাঁ তোমরা হয়তো বলতে পারো আমাকে কেউ কাউন্টার কোয়েশন করতেই পারে আপনি কি দিলেই পাবেন নাকি না একদম সত্যি কথা দিলেই যে পেয়ে যাব সেটাও একদম না বহুবার দিয়ে হয়তো পে নাও পেতে পেতে পারি বাট আমি সেই চান্সটাই নিতে চাইছি না জীবনে ঠিক আছে ওটা থেকে গ্রুপে যাওয়া যাবে না সায়নি ওটা শুধুমাত্র টেলিগ্রাম চ্যানেল যেটা সেটার লিংক আছে টেলিগ্রাম গ্রুপের লিংক নেই বাট স্টিল আমি তোমরা যখন বলছো আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা ওখানে গিয়ে দিয়ে দেবো ঠিক আছে আমাকে একটু টাইম দাও হুম চলো আমি এখানেই শেষ করছি আমি এখানেই শেষ করে দিচ্ছি ক্লাসটা থ্যাংক ইউ টু এভরিওয়ান গুড নাইট অনেকে জিজ্ঞেস করছো বায়োলজি ক্লাস বায়োলজি ক্লাসটা আমি একটু ধীরে ধীরেই এগোচ্ছি বিকজ তোমাদের অনেক দেখো বায়োলজি আমি কমপ্লিট করে দেবো উইদিন জানুয়ারি সেটা নিয়ে কনফিডেন্স আছি আমি পুরো নেক্সট বায়োলজি ক্লাস আর নেক্সট স্ট্যাটিক জিকে ক্লাস এই উইকেই তোমরা পেয়ে যাবে মানে সানডের মধ্যেই তোমরা পেয়ে যাবে ঠিক আছে ওকে ওকে নো ইস্যুস পল্লবী আমার মনে হয় লাইভ ক্লাসেস দেখার থেকে রেকর্ডেড ক্লাস দেখা অনেক বেটার তার কারণ হচ্ছে লাইভ ক্লাসের মধ্যে টিচাররা অনেক ইন্টারাকশান করে অনেক মানে কি বলবো অনেক সময় অনেক স্টুডেন্টের কোয়ারির উত্তর দিতে হয় তো সেক্ষেত্রে যারা যাদের নিজস্ব কোনো কোয়ারি নেই বা যার সে তাদের কিন্তু রেকর্ডেড ক্লাস মানে অ্যাটেন্ড করা অনেক বেটার কারণ তুমি রেকর্ডেড ক্লাসটাকে স্কিপ করতে পারো ফরওয়ার্ড করতে পারো হাই স্পিডে দেখতে পারো ঠিক আছে ওকে চলো গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ টু এভরি রাশিয়া যারা যারা উত্তর দিয়েছো একদম ঠিক মনিদীপা আমার আপাতত শুধু ডগ আর ক্যাটি আছে আর কোনো ছিল একটা কাক ছিল আমার ঠিক আছে কিন্তু কাকটা মরে গেছে একটা কাক ছিল হ্যাঁ একটা কাক ছিল যে রোজ আমাদের একই টাইমে দু দিনের বেলা আমাদের বাড়িতে খেতে আসতো তো ও অ্যালমোস্ট পেটের মতো হয়ে গেছিলো হ্যাঁ চলো থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট